ইরান ইসরায়েল একে অপরের খুবই ভালো বন্ধু ছিল দুই দেশ। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েলের বন্ধুত্বতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ ফিলিস্তিনের প্রধান সহকারী হচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে, তখন অনেকের মধ্যেই এই আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েলকে ইরান যুদ্ধের রূপ নিতে পারে। সেখানে আজ ইরান এবং ইসরায়েল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত। শনিবার রাতে ইসরায়েলের ওপরে হামলা করে ইরান, একসঙ্গে 200টি মিসাইল ড্রোন দিয়ে হামলা করে ইসরায়েলের উপর। পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকে অবাক হবেন, একসময় ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলের স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। এরপরই ক্রমে দুদেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠিত হয়, তখন একে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিহ্ন করার জন্য। ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকেই ইসরায়েল বিরোধিতা ছিল। ইরানের শাহশাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতা এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল। অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার বিরুদ্ধে। তবে ইরান ইসরায়েলের সম্পর্ক ভেঙে পড়ে মূলত 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর। তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে নেওয়ার কথা ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ এসেক্সের শিক্ষক এবং মধ্যপ্রাচ্যের বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপকের থেকে জানা যায়, ইরানি সরকারের ইসরায়েলের নীতির পরিবর্তন হওয়ার কারণেই দুই দেশের সম্পর্ক বৈরি হতে চলেছে। আর এদিকে তিনি বলেন যে ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল, একই সঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল। অন্য আরব দেশগুলি ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেনি। তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকারের নীতি নেয়। অন্যদিকে ইরানের এমন উত্থানের হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল। দুই দেশের বৈরিতার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইরানের সামরিক প্রকল্প। এর মধ্যে প্রথমত ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা,
দ্বিতীয়ত পরমাণু প্রকল্প গ্রহণ। ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসেবে দেখছে ইসরায়েল, ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে শুরু করে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ। সময় দেশটির একের পর এক বিজ্ঞানী ইসরায়েলকে হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইরান তার প্রভাব বলে বৃদ্ধির পদক্ষেপ নেয়। লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তায় গড়ে ওঠে হেজবুল্লাহ। 90-এর দশকে ফিলিস্তিনি এবং ইসলামিক জিহাদকে সহায়তা করতে শুরু করে ইসরায়েল, ফলে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের এক ধরনের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ওঠে, যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। আর এদিকে ইসরায়েল তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক মেইর লিটভ্যাক, তিনিও এটাকে খারাপ দিক বলেই মনে করেন। তিনি বলেন যে ইসরায়েল সম্পর্কে ইরানের সঙ্গে সম্পর্কে খারাপ করতে আগ্রহী ছিল না, তারা শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে, কিন্তু ইরান সরকারের নীতির কারণে সেটা সম্ভব হয়নি। পরে ইসরায়েল চেষ্টা করেছে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালিয়ে ইরানের পরমাণু প্রকল্পকে ব্যাহত করতে, তবে সে প্রচেষ্টাটা আসলে কাজ করেনি। এতে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসেবে দেখে এসেছে, এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।